ভরা মৌসুমেও দেখা নেই রূপালী ইলিশের। ভরা মৌসুমেও পটুয়াখালীর নদীগুলোতে ইলিশের দেখা মিলছে না। দিনের পর দিন নদীতে জেলেরা জাল ফেলেও ফিরছেন খালি হাতে। নদীতে মাছ ধরা না পড়ায় অতি কষ্টে দিন কাটছে জেলেদের। নদীতে লবণাক্ততা বৃদ্ধি, পানি দূষণ ও ইলিশের অভয়াশ্রমের প্রবেশপথ ভরাট হয়ে যাওয়ায় এর মূল কারণ বলে দাবি মৎস্য গবেষকদের। তবে শিগগিরই নদীতে জেলেদের জালে প্রচুর পরিমাণ মাছ ধরা পড়বে বলে প্রত্যাশা করেন জেলে মৎস্য বিভাগ। সংশ্লিষ্টরা জানান, নদী তীরের গ্রামগুলোর মানুষের জীবিকার প্রধান উৎস মাছ শিকার। দীর্ঘদিন ধরে দেখা নেই বৃষ্টি, তাই নদীতে বেড়েছে লবণাক্ততা। এছাড়া নদীগুলোতে অবাধে বর্জ্য ফেলায় আগের তুলনায় পানি দূষণ বেড়েছে দ্বিগুণ। এদিকে দেশের ইলিশের অভয়াশ্রম খ্যাত অন্ধকার মানিক ও তেঁতুলিয়া নদীর প্রবেশ পথ আগের তুলনায় অনেকটা ভরাট হয়েছে, তাই সমুদ্র থেকে মা ইলিশ অভয়াশ্রমে প্রবেশে বাধাগ্রস্ত হচ্ছে। ফলে আগের তুলনায় উপকূলের নদীতে দেখা মিলছে না ইলিশের। নদীতে ইলিশ না মেলায় তারা এখন চরম অতি কষ্টে পড়েছেন বলে দাবি প্রান্তিক জেলে করিম, মালেক, ইদ্রিস ও রবিউলের। তারা জানান, দীর্ঘদিন ধরে জেলার আন্ধার মানিক, তেঁতুলিয়া, কারখানা, শিববাড়িয়া ও সোনাতলা পায়রা নদীতে ইলিশ ধরা না পড়ায় জেলেদের দিন কাটছে নিদারুণ কষ্টে। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মৎস্য অনুষদ বিভাগ ডক্টর মোহাম্মদ লোকমান আলী বলেন, মৎস্য গবেষকদের মতে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে বৃষ্টি না হওয়ায় নদীতে লবণাক্ততা বৃদ্ধি, পানি দূষণ, ইলিশের প্রবেশপথে বাধা সহ নানা কারণে ইলিশের পরিভ্রমের সময় ও স্থান পরিবর্তন হয়েছে। এতে নদীতে জেলের জালে ধরা পড়ছে না ইলিশ। পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম জানান, শিগগিরই নদীতে জেলেদের জালে ধরা পড়বে ইলিশ সহ অন্যান্য মাছ। পটুয়াখালীতে 1 লাখেরও বেশি জেলে রয়েছে, এর মধ্যে নিবন্ধিত জেলে রয়েছে 76,000, আর নদীতে মাছ শিকার করে প্রায় 50,000-এরও বেশি। ডেস্ক রিপোর্ট, দ্য ডেইলি ট্রাইব্যুনাল।